চামড়ার যে বিষয়টা, করিনার চামড়াটা ইট ওয়াজ আ গিফট, ইট ওয়াজ আ গিফট ফ্রম দ্য লীগ। দর্শক, খুব পরিচিত একটা মুখ, হেলিনা জাহাঙ্গীর, আওয়ামী লীগ লীগের সমালোচনায় আলোচনায় পড়া এই নেত্রী। সম্প্রতি আওয়ামী চাকরিজীবী লীগ কমিটি ঘোষণায় আওয়ামী লীগ পদ থেকে সদ্য বহিষ্কার হয়েছেন এই নেত্রী। তারপর থেকেই তাকে নিয়ে ফেসবুক থেকে ইউটিউবে পাবলিকের মাঝে সমালোচনার ঝড়। তিনি একটা লাইভও করেছেন, আপনারা সেই লাইভটা দেখেছেন, তিনি কান্নাকাটি করছেন। ইতিমধ্যে এই লাইভটিও ভাইরাল হয়েছে। হঠাৎ করে গতকাল রাতে র‍্যাবের একদল সদস্য হেলিনা জাহাঙ্গীরের বাসা গতকাল রাতে 4 ঘন্টা ধরে অভিযান চালায় এবং অভিযান চালানোর শেষে তার বাসা থেকে যা যা উদ্ধার করা হয়েছে শুনলে হয়তোবা আপনিও অবাক হয়ে যাবেন। ছিল বিদেশি মুদ্রা, হরিণের চামড়া, ছিল মদের আস্তানা এবং মাদক, ইয়াবা, ওয়াকি টকি সহ ক্যাসিনোর কয়েন। ইতিমধ্যে মুখ খুলেছে হেলিনা জাহাঙ্গীরের মেয়ে জেসি। হয়তোবা জেসির কথাতেই ফেঁসে যেতে পারে হেলিনা জাহাঙ্গীর। আপনারা জেসির মুখ থেকে সে কথাগুলো শুনে কি করে জেসি বলছে, তার মায়ের সাথে কি কি করা হয়েছিল এবং এতগুলো জিনিস যে তাদের বাসা থেকে উদ্ধার করা হয়েছে এর পিছনের কারণ কি ছিল। ফ্যামিলি, ঠিক আছে, আমরা কিন্তু এই করোনাকালীন আমরা যেকোনো কোনো অ্যালকোহল খাই না। হ্যাঁ, আমার ভাইয়া হি হ্যাড লাইক আ কালেকশন অফ ইট, ওর কাছে ওটা লাইসেন্সও আছে, ওনারা লাইসেন্সটাও নিয়ে গিয়েছে, ঠিক আছে। এই মাদকের ব্যাপারটা আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম, ওর কাছে লাইসেন্স আছে টু হ্যাভ দিস কাইন্ড অফ আইটেমস, তাই ও ওনার ছিল। এছাড়া আপনি কোনটা কোয়েশ্চেন করতে চাচ্ছেন? আর ওই হরিণের চামড়ার যে বিষয়টা, হরিণের চামড়াটা ইট ওয়াজ আ গিফট, ইট ওয়াজ আ গিফট ফ্রম দ্য লীগ। ওনার কোন আমার কোন নেত্রী নেতন নেত্রীরা মিক্স করে সবাই, আমার ভাইয়ের বিয়ে হয়েছিল তখন ওনারা ওটা গিফট করেছিল, ঠিক আছে। আর বৈদেশিক মুদ্রার যে বিষয়টা, বৈদেশিক মুদ্রা বলতে মুদ্রাটা মানে কিছু টাকা দেখলে বিদেশি টাকা। আমরা কনস্ট্যান্টলি আমরা দেশের বাহিরে যাই, এমন না যে আমরা দেশের বাহিরে যাই না, আমরা কিন্তু একটা দেশের না, তুমি চুপ থাকো, আমি বলতেছি একটা না। আপনি দেখবেন যে অনেকগুলো কান্ট্রির লিস্ট আছে যে আমরা কোথায় কোথায় গেছি, পাসপোর্টও আছে আমাদের কাছে। এখন যদি আমরা দেশের বাহিরে যাই, ফেরত আসি, টাকা যখন থেকে যায়, তাহলে কি আমরা এটা রেখে দিব না, নাকি আমরা ফেলিয়ে দিব? বুঝতে পেরেছি, আমার কথাটা বুঝেছেন? জি, বুঝতে পেরেছি। আর ক্যাসিনোর যে বিষয়টা, আচ্ছা ঠিক আছে, ক্যাসিনোর বিষয়টা হচ্ছে কি মানুষ গেম খেলা খেলতে পারে না, এটা কিন্তু আমাদের একটা এন্টায়ার ক্যাসিনো করার জন্য মানুষের কি লাগে, টেবিল লাগে, আপনার আরো ডিফারেন্ট অ্যাক্সেসরিজ লাগে। দিস ইজ সিম্পলি এ ব্রিফকেস ফুল অফ চিপস, চিপস আর কার্ড। আমরা কি মানে তাস খেলা খেলতে পারি না? আমরা নর্মালি বাসায় ফ্রেন্ডসদের মিলে আমরা তাস খেলা খেলতে পারি না? এটার মধ্যে কি টাকা ইনভলভ করাটা খুব খুব নেসেসারি? ইটস নট ভেরি নেসেসারি। তাহলে আপনারা কি বলছেন যে এটা কি আপনাদের বিরুদ্ধে কোনো, এটা এখানে ছিল না, আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই যে ওনাকে যে নিয়ে যাওয়া হলো গ্রেফতার করে, এই বিষয়টাকে আপনারা কিভাবে বলছেন? আমার কাছে মনে হয় যে এখানে অবভিয়াসলি দেয়ার ইজ সামথিং রং। হ্যাঁ, আমরা উই অ্যাকসেপ্ট অল দি অ্যালিগেশনস যে হ্যাঁ আমাদের বাসায় ইলিগ্যাল জিনিসপত্র ছিল এন্ড এভরিথিং, কিন্তু মানে আউট অফ নোয়্যার এসে হ্যারাসমেন্ট করাটা, দিস ওয়ান দ্যাট আই ডু নট এগ্রি উইথ, দ্যাটস অল আই হ্যাভ টু সে, ঠিক আছে। বিকজ দিস, এটা কিন্তু একটা মানুষের just not respect, ঠিক আছে, respect না, এটা একটা মানুষকে mentally ও কিন্তু নষ্ট করে ফেলতে পারে, and এটার কত বড় যে impact এটা কিন্তু আপনারা দেখবেন না, এটা আপনারা দেখতে পারতেছেন। হয়তো হেলেনা জাহাঙ্গীর এখন বলতেছে যে হ্যাঁ আমি অনেক স্ট্রং, কিছু হবে না, কিন্তু ইউ নো এটা কিন্তু ইম্প্যাক্ট করতেছে ওনাকে mentally, physically, she had an operation few months ago, and এটার মধ্যে যদি এইসব কাহিনী করা হয়, obviously একটা মানুষের মন মানসিকতা ঠিক থাকবে না, she takes medication to go to sleep. How can someone come home, আমাদের বাসায় এসে, আপনারা যদি দেখতে চান দেখতে পারেন আমার রুম টুম কিভাবে ভাঙচুর করা হয়েছে, ভাঙচুর না সরি আমার ভুল কথা, যেভাবে চেক করা হয়েছে একটা ভালোভাবে তো চেক করা যায়। আপনাদের কাছে ওয়ারেন্ট ছিল না, কিছু ছিল না, আপনি অ্যাটলিস্ট আমাদের সাথে কোঅপারেট করতে পারতেন, বাট কোঅপারেশন ছিল না। দেয়ার ওয়াজ কনস্ট্যান্টলি একজন, দেয়ার ওয়াজ দিস ওয়ান পার্টিকুলার পার্সন, হ্যাঁ, যে কনস্ট্যান্টলি আমাদেরকে মানে পুশ ডাউন করে যাচ্ছে, পুশ ডাউন করে যাচ্ছে, অ্যান্ড আই নো দ্যাট হি ইজ মানে হ্যাঁ র‍্যাবের খুব একটা ইম্পর্টেন্ট মানুষ, আই গেট ইট, বাট ওনারাও সুপিরিয়ার্স ছিল, ওনার সুপিরিয়ার্সরা তো খুব ভালো করে কথা বলতেছিল আমাদের সাথে। উনি গিয়ে আমাকে, আমি আমার মায়ের এখানে গিয়েছি, আমার মায়ের জুয়েলারি ওনারা এমনি এমনি ছুঁড়ে ফেলাচ্ছিল,
লিটারালি এভাবে ছুড়ে ফেলা ছিল ডু ইউ থিংক দ্যাট দ্যাট ইজ আ নরমাল থিং আচ্ছা আপনার নামটা বলবেন জি আমি জেসি জেসি পুরো নামটা